করোনা যে শুধু বাংলাদেশে এসেছে এরকম না, করোনা সারা পৃথিবীতে একটা নেগেটিভ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সারা পৃথিবীর হলগুলো কিন্তু এখন বন্ধ, মানে আমি যদি বোম্বেতে যাই বা হলিউডেও যাই সব জায়গার হলই বন্ধ ছিল, সো সবাই একরকম ক্ষতিগ্রস্ত হয়েছে। সো হল এখন করোনা অনেক কমে গেছে, আবার সবাই শুটিংয়ে এসেছি, তো ফিল্ম হল এগুলো তো আসলে থাকবেই, মানে আমরা যারা আর্টিস্ট আমরা তো ওই হলের জন্যই কাজ করি, কিন্তু ওয়েব নতুন একটা প্ল্যাটফর্ম, নতুন যোগ হয়েছে। সো এর মধ্যে কিন্তু সালমান খানের ছবিও ওয়েব প্ল্যাটফর্মে রিলিজ পেয়েছে। সো এখন যেহেতু যুগের সাথে আমাদের তাল মেলাতেই হবে, সারা বিশ্বের মানুষ কিন্তু একটা ওটিটি প্ল্যাটফর্মে বসে, আমি যদি বলি যে আমেরিকার একটা দর্শক যারা আমাদের হলে এসে যেই ছবিটা রিলিজ পায় শুধু হলে, বাংলাদেশের হলে, সে কিন্তু আমেরিকাতে বসে বা লন্ডনে বসে বা মালয়েশিয়াতে বসে সেই ছবিটা দেখতে পারে। তো আমি মনে করি যে এটা একটা পজিটিভ থিং আমাদের জন্য, যে আমাদের ভালো ভালো কাজগুলো সারা বিশ্বের বাঙালি মানুষগুলো দেখতে পারবে, শুধু বাংলাদেশি মানুষ না, কলকাতার যারা বাঙালি আছে এবং বাইরে যারা আছে তারাও দেখতে পাচ্ছেন। সো আমার মনে হয় যে এটা পজিটিভ দিক আমাদের ইন্ডাস্ট্রির জন্য। আমি আসলে মানে খারাপ সময় ভালো সময় এটা মানে মিলিয়েই তো আসলে পুরো ইন্ডাস্ট্রি, আগেও খারাপ সময় ছিল, তো সেটা পার করে আবার আমরা ভালো সময় এসেছি। আর এখন আগে এই এরকম প্রকৃতিগতভাবে খারাপ সময়টা আসলে কখনোই আসেনি, করোনা পুরো পৃথিবী মানে স্তব্ধ হয়ে গেছে। সো আমার মনে হয় যে এখন প্রকৃতির সাথে একটা যুদ্ধ, তো আল্লাহ যদি রহম করে আমরা আবার হয়তো বা সুদিন দেখবো, কারণ এখন নতুন নতুন ডিরেক্টররা এসেছেন, তাদের নতুন নতুন চিন্তাভাবনা। সো আমার মনে হয় যে আমরা আবার সুদিন দেখবো সামনে ইনশাআল্লাহ। আমার বেশ কিছু ছবি এখন মানে করোনার মধ্যে তো বন্ধ ছিল, হয়তো বা একটা গান বাকি আছে বা একটু ডাবিং বাকি আছে, এরকম করে বেশ কিছু ভালো ভালো ছবি করেছি। এর মধ্যে আমার একটা ড্রিম একটা ক্যারেক্টার ছিল আকবর, ওয়ান্স আপন টাইম ইন ঢাকা, ওটার আমরা জাস্ট শুরু করেছিলাম, এর মধ্যেই করোনা শুরু হয়ে গেছে, অনেক বিগ বাজেটে, সো এখন অফ আছে অথবা রিসেন্টলি শুরু হবে। তো এর মধ্যে শেষ করেছি বীরত্ব নামে একটা ছবি, অসাধারণ একটা গল্পের ছবি, ওটা শুধু একটা গান বাকি আছে, হয়তো বা তারপরেই আমরা ছবিটা আস্তে আস্তে অন্যান্য প্রসেস করে আমরা রিলিজ দিব। তারপরে কানামাছি আগামীকাল, কানামাছি তিন দিন চার দিন শুটিং বাকি আছে, আগামীকাল অলরেডি সেন্সর পেয়ে গেছে। তারপরে হচ্ছে সাহসী যোদ্ধা, এটা একদম সব কিছু শেষ। তো বেশ কিছু ফিল্ম আসলে শেষ করে ফেলেছি, মানে 95% শেষ, 5% কাজ বাকি আছে। মাফিয়া হয়তো বা আর 6-7 দিন শুটিং করলেই শেষ হয়ে যাবে। সামনেই একটা দারুণ একটা গল্পের একটা কাজ করছি, দ্য পেপার, এটা মূলত কান ফেস্টিভ্যালের জন্যই আমরা করছি, ওরকম একটা প্ল্যানিং আছে। সো ওইটা হয়তো বা খুব রিসেন্টলি শুরু হবে। এছাড়া নতুন আর বেশ কিছু মুভির কথাবার্তা ফাইনাল পর্যায়ে এসেছে, এটা হয়তো বা আরেকটু ফাইনাল হলে ঘোষণা দিতে পারবো আর কি। আসলে স্বপ্নের তো কোনো শেষ নাই, আর্টিস্টরা আসলে আমরা ভালো গল্প পেলে সেটা ভালো করে ফুটিয়ে তুলতে পারি। তো আমার মনে হয় যে মাফিয়াতে আমার যে ক্যারেক্টারটা আছে এটা পাবলিক খুব এনজয় করবে, ডিফারেন্ট, একটু কমেডি আছে, প্রেম ভালোবাসা সব কিছু মিলেই আমার মনে হয় যে এনজয় করবে, একদম ন্যাচারাল কাজ। আর সামনে যে কাজগুলো আছে, আকবরটা রিলিজ পেলে মানুষ হয়তো আর একটা ভিন্ন মাত্রা পেবে পাবে আমাকে, কারণ এই এই রকম অ্যাকশন রিলেটেড কাজ কমই দেখেছে, আগে আমাকে শুধু রোমান্টিকই ভাবা হতো। আমি পাসওয়ার্ড মুভিটার পরে বেসিক্যালি আমি একটু ডিফারেন্ট টাইপের ক্যারেক্টার করতে এখন বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছি, কারণ মানুষ অ্যাক্টিং বেস কাজগুলো এখন রিসেন্টলি বেশি পছন্দ করছে। সো আমিও আমার প্ল্যানিং বেশ কিছু মানে চেঞ্জ করে ফেলেছি, এখন অ্যাক্টিং বেস গল্পগুলোই বাছাই করছি। সো আমার মনে হয় যে সামনের যে ছবিগুলো আসছে ওগুলো মানুষ হয়তো এনজয় করবে আর কি, এটুকু বলতে পারে।